অনলাইন মাদ্রাসা একটি ইসলামিক চ্যানেল। প্রিয় দর্শক, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। একটি সাবস্ক্রাইব হয়তোবা আপনার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে তা মহামূল্যবান উপহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাফেজ মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি, অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, যে সমস্ত ভাই বোনের পড়ালেখায় মন বসে না, যে সমস্ত বন্ধুর পড়ালেখায় মন বসে না, পড়তে বসলেই অমনোযোগী হয়ে যান, মন অন্যদিকে চলে যায়, তো তাদের জন্য আজকে এই ভিডিও করতেছি। কিছু টিপস আপনাদেরকে বাতায়া দেব, যদি এই টিপসগুলো আপনারা ফলো করেন পুরোপুরিভাবে, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেকখানি পড়ার মধ্যে মনটা বসাইতে পারবেন, মনোনিবেশ করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটা অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিও আপনারা শুরুতেই পান। প্রথম নম্বরে হলো লক্ষ্য ঠিক করুন। আপনি কেন পড়ছেন, কী জন্য পড়ছেন, আপনার উদ্দেশ্য কী, আপনার স্বপ্ন কী, এটা আপনি খেয়াল করুন। দেখবেন অনেকখানি আপনার পড়তে ইচ্ছে করবে এবং সামনের এক্সামে আপনি কেমন রেজাল্ট করবেন সেটাও একটু খেয়াল করুন, এবং আপনার টার্গেট কী, কতটুকু ভালো রেজাল্ট করা আপনার টার্গেট সেটা খেয়াল করুন। তাহলে দেখবেন এক ধরনের জেদ আপনার ভিতরে কাজ করবে এবং আপনি পড়ায় মনোনিবেশ করতে পারবেন। এজন্য সর্বপ্রথম আপনি লক্ষ্য ঠিক করুন। হ্যাঁ, যদি আপনার আগে থেকেই লক্ষ্য ঠিক করা থাকে, তারপরেও আপনি একবার রিফ্রেশ করুন, একবার ঝালাই করুন, আবার স্মরণ করুন আপনার লক্ষ্যের কথা, এটা আপনার পড়ায় মনোযোগ বাড়াতে হেল্প করবে। দ্বিতীয় নম্বরে হলো ক্ষুধা নিবারণ করুন। যদি আপনি ক্ষুধার্ত থাকেন তাহলে কিন্তু আপনার পড়তে মন চাবে না, পড়ার মন বসবে না, এজন্য আপনি কি করবেন, আহার করে নিন। তবে হ্যাঁ, বেশি খাবেন না, কিন্তু যদি বেশি খান তাহলে কিন্তু আপনার পেট যখন ভারী হয়ে যাবে তখন কিন্তু ঘুম অটোমেটিক চলে আসবে এবং অলসতা একটা কাজ করবে, আর পড়তে মন চাবে না, স্বাভাবিকভাবে খাবেন। ক্ষুধা নিবারণ করলে ইনশাল্লাহ আপনার পড়ায় মনোনিবেশ করতে পারবেন। তৃতীয় নম্বর হলো সময় সচেতন হন। অনেকের শেষ রাত্রে পড়লে পড়া হয়, অনেকে আছে যারা সারাদিন পড়ে, দিনে পড়লে তাদের পড়া হয়, আবার অনেকে আছে সন্ধ্যার দিক পড়লে পড়ায় মনোনিবেশ করতে পারেন। এজন্য আপনি কোন সময় পড়লে আপনার পড়ায় মনোনিবেশ হয়, আপনি মন দিতে পারেন, ওই সময়টাকে পড়ার জন্য নির্ধারণ করুন। সেজন্য আপনি একটা রুটিন তৈরি করতে পারেন, যে সময়গুলো আপনার পড়া হয় ওই সময়গুলো পড়ার কাজে আপনি ব্যয় করুন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো দেখা যাবে যে খুব ভালো হবে। হ্যাঁ, আপনি পড়ায় মনোযোগ দিতে পারবেন। চার নম্বরে হলো গজল শুনুন। সুর সঙ্গীত শুনতে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে। যদি দেখা যাচ্ছে যে অনেকক্ষণ যাবত আপনি পড়তেছেন, পড়তে 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 আপনার ব্রেন আর কাজ করতেছে না, কোনো পড়া মাথায় ঢুকতেছে না, তখন আপনি কি করতে পারেন, একটু গজল শুনলেন, হ্যাঁ সুর সঙ্গীত শুনলেন, ইনশাল্লাহ হ্যাঁ আপনার ভালোও লাগবে এবং দেখা যাবে যে কিছুক্ষণ পর আপনি আবার পড়ায় মনোনিবেশ করতে পারবেন, আপনার আবার দেখবেন যে আপনার মাথায় পড়া ঢুকতেছে। তো এটা একটা আইডিয়া। পাঁচ নম্বরে হলো ঘুমিয়ে নিন। যদি অনেক সময় ধরে আপনি পড়া পড়েন তাহলে আপনার কিন্তু ব্রেন আর কাজ করে না, কাজ করা বন্ধ করে দেয়, তো সেক্ষেত্রে আপনি যদি কিছুটা সময় ঘুমিয়ে নেন তাহলে আবার দেখা যাবে যে আপনার ব্রেন স্বচ্ছতা অবস্থায় ফিরে আসবে এবং আপনি আবার পড়ায় মনোনিবেশ করতে পারবেন। এই জন্য একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন, আপনি একটু ঘুমিয়েও নিতে পারেন। ছয় নম্বরে হলো মিষ্টি জাতীয় জিনিস খান। যদি মিষ্টি জাতীয় জিনিস খান তাহলে কি হবে, মিষ্টি জাতীয় জিনিস আপনার শরীরের ভিতরে যাওয়া মাত্রই আপনার শরীরটা তরুতাজা হয়, আপনার মনটা চাঙ্গা হয়, মানে ব্রেনটা কাজ করার ক্ষমতা আরও বৃদ্ধি পায়, ব্রেনটার কাজ করার ক্ষমতা আরও বৃদ্ধি পায়, এজন্য মিষ্টি জাতীয় জিনিস খাইতে পারেন। আবার মিষ্টি জাতীয় জিনিস খাওয়া সুন্নত, আপনার একটা সুন্নতও আদায় হলো, আপনার শরীরও তরুতাজা হলো, আবার আপনার ব্রেনও কাজ করার ক্ষমতা দ্বিগুণ পাইল, এটা তো লাভই লাভ, এজন্য আপনার মিষ্টি জাতীয় জিনিসও খাইতে পারেন।
সাত নম্বরে হলো উজু করে নিন। যদি অলসতা লাগে, ঘুম চলে আসে অথবা অন্যান্য সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা সুন্দর করে উজু করতে পারেন। উজু করলে ইনশাআল্লাহ আপনাকে আবার রিফ্রেশ লাগবে এবং আপনি পড়ায় মনোনিবেশ করতে পারবেন এবং আপনি ইনশাআল্লাহ ভালো করতে পারবেন, অনেক ভালো করতে পারবেন, বেটার করতে পারবেন। এই জন্য আপনি কি করবেন, পড়ায় বসার আগে সুন্দর করে উজু করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পড়ায় মনোনিবেশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি এই টিপসগুলো জোগাড় করেছি। যদি আপনার এই টিপসগুলো ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন, আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে, আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।